হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভাই, আজ আমি আপনাদের দেখিয়ে দেবো এক্সেলের সিরিয়াল নাম্বারের শর্টকাট পদ্ধতিটা। আমরা সবাই জানেন, এখানে ধরুন আমি যদি এক লিখি, তারপর যদি কোনাকুনি এই প্লাস চিহ্নটা ধরে পরপর যদি টানি, এখানে কিন্তু পরপর একটা এলো। তারপর এখানে অটোফিল যে অপশানটা রয়েছে, অটোফিল অপশানে যে ফিল সিরিজটা মারলে কিন্তু পরপর আমাদের 1 2 3 4 করে চলে আসছে, এটা তো আমরা সবাই জানি। কিন্তু ধরুন আমি যদি এখানে এক লিখি, শুধু এক, তারপর যতটা আমি সিরিয়াল নাম্বার লিখতে চাইছি পরপর টেনে কন্ট্রোল শিফট ডাব্লু যদি মারি, তাহলে কি শর্টকাটে এই জিনিসটা হয়ে যাচ্ছে, তাই না? তো কন্ট্রোল শিফট ডাব্লু এই পদ্ধতিটার সাহায্যে আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা পরপর লিখতে হয়। ধরুন এখানে 151 যদি লিখলাম, 151 লেখার পর পুরো ঘরটা ধরে আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কন্ট্রোল শিফট ডাব্লু যে মারলাম, দেখুন বন্ধুরা পরপর 151-র পর 152, 153, তো এইটা পুরোটাই চলে এলো। তো এইটাই কীভাবে করবো চলুন আজ আমি দেখিয়ে দিই। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তা বন্ধুরা, এইটা করার জন্য প্রথমে আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছেন ডেভেলপার যে অপশানটা, এই ডেভেলপার অপশানটা কিন্তু অন করতে হবে। এই ডেভেলপার অপশানটা কিন্তু অনেকেই থাকে না। এই ডেভেলপার অপশানটা অন করতে গেলে কী করতে হবে, আমাদের প্রথমে ফাইলে আসতে হবে। এখানে দেখুন অপশান বলে অপশান আছে, এখানে অপশানে এসে এখানে কাস্টমাইজ রিবন যে অপশানটা আছে, কাস্টমাইজ রিবনে আসবো। কাস্টমাইজ রিবনে আসার পরে ডান সাইডে দেখুন এই যে ডেভেলপার যে অপশানটা, এটা অনেকের আনটিক হয়ে থাকবে, এটাকে টিক করে ওকে করে দিলে ডেভেলপার অপশানটা এখানে অন হয়ে যাবে। এই ডেভেলপার অপশানটা অন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন একটা এক্সেল অ্যাডিনস বলে একটা অপশান আছে, এই অ্যাডিনসে আসতে হবে। এই অ্যাডিনসে আসার পর এখানে ব্রাউজ যে অপশানটা আছে, এই ব্রাউজ করতে হবে। তো বন্ধুরা আপনারা তো জিজ্ঞাসা করতে পারেন ব্রাউজ আবার কী করব, তো এটাই আমি একটা অ্যাডিনস এখানে তৈরি করে রেখেছি। এই অ্যাডিনসটা কিন্তু এইখানে গিয়ে দেখুন যেখান থেকে থাকবে সেখান থেকে গিয়ে এই অ্যাডিনসটা ওকে করে দিতে হবে। ওকে করার পর এখানে যেহেতু আমার এটা আগে থেকে অ্যাড করা আছে, সেই জন্য রিপ্লেস চাইছি, আমি তাই রিপ্লেস করে দিলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর যখনই আমি এরকম 101 লিখবো, 101 বা যা ইচ্ছা পরপর আমি যদি করতে চাই, কন্ট্রোল শিফট ডাব্লু মারবো, পরপর সিরিয়ালগুলো চলে আসবে। তো বন্ধুরা একটা জিনিস কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, যে এই অ্যাডিনসটা আমি যেটা কথা বললাম সেটা কিন্তু যেখানে থাকবে সেখান থেকে সরালে কিন্তু চলবে না। এটা এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গাতেই কিন্তু এটা কাজ করবে, এটা কিন্তু সরিয়ে ফেললে কিন্তু এটার কাজ করবে না, মানে আমাদের ওইখান থেকে এটা মুভ করা যাবে না। আর এই অ্যাডিনসটা কোথায় পাবেন, এই অ্যাডিনসটা আমি গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে আমি অ্যাডিনসটা ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিন, যাতে সবার কাছে এটা চলে যায়, সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। তো দেখা হবে আবার পরবর্তী ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।